কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে পেশি শক্তির ব্যবহার বরদাস্ত করা হবে না, দরকার হলে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। জানিয়েছেন নির্বাচনে আইন শৃঙ্খলা ভঙ্গের দায় এড়াতে পারবে না পুলিশ প্রশাসনও। এদিকে সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা নিজামুদ্দিনকে আসা সিইসির কাছে অভিযোগ করতে গেলে অন্য প্রার্থীরা তার বক্তব্যে বাধা দেন, এ সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আরও জানবো আমাদের সহকর্মী কাসর চৌধুরী কুমু আছেন কুমিল্লায়, কুমিল্লা থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। কুমু নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, একটু বলবেন মানে এখন তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক হচ্ছে, এটির আউটকামটা পরে জানবো, এর আগে একজন প্রার্থীর একটি বক্তব্য নিয়ে সমস্যা হয়েছিল, সেই বক্তব্যটার বিষয়টি নিয়ে একটু জানতে চাই। সাথে সিএসসির বৈঠক এখন পর্যন্ত কিন্তু এই বৈঠক শেষ হয়নি, এখনও চলছে। এখানে যতটুকু জানতে পেরেছি যে এখানে নির্ধারণ হবে বা এখানে মতামত উঠে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে সিটি কর্পোরেশনকে ঘিরে, তারপরে জানা যাবে যে যেহেতু 105টি কেন্দ্র আছে সেই 105টি কেন্দ্রের কী অবস্থা সার্বিক পরিস্থিতি জানা যাবে। আমরা যতটুকু জেনেছি যে কিছু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যে মিটিং সেই মিটিংটি শেষ হয়েছে এবং তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রধান নির্বাচন কমিশনার সহ সকলেই বের হবেন এবং এখানেই আসলে জানা যাবে যে কী 107টি কেন্দ্রসহ যে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি কি নাজুক রয়েছে নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কমিশনের, সেটি আসলে জানা যাবে কমিশনারদের কাছ থেকে। এবং আমরা এখানে আরও জানতে চাওয়া যায়, বিশেষ করে নির্বাচন কমিশন চাচ্ছে আচরণবিধির প্রতিটি যেন শর্ত মেনে প্রার্থীরা নির্বাচন প্রচারণা চালায়, সেই বিষয়টি দিকে বারবার কমিশন খেয়াল রাখছে। কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আচরণবিধি যদি যে কেউ ভঙ্গ করুক না কেন সেটি কোন দলের প্রার্থী বা কে করেছে সেটি দেখবে না, যে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং ইতিমধ্যে নির্বাচন কমিশন কিন্তু সে ধরনের ব্যবস্থাও নিয়েছেন এবং রিটার্নিং কর্মকর্তার কাছে এই ধরনের অভিযোগও আসছে, বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসছে, সেগুলো কমিশন আমলে নিচ্ছে, আমলে নিয়ে তাদের জায়গার নিশ্চিত করছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। এবং সিএসসি বলেছেন এই কুমিল্লা সিটি কর্পোরেশনের এই নির্বাচনকে আসলে একটি মডেল নির্বাচন হিসেবে তারা রূপান্তর করতে চান এবং নজির রেখে যেতে চান। এখানে তারা নির্বাচনের কিছু ব্যতিক্রম বিষয় নিয়ে এসেছেন, এবারের পুরো সিটি কর্পোরেশন নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে, এখানে ভোট কাস্টমাইজেশন ইভিএম যে কাস্টমাইজেশন সেই কাস্টমাইজেশনে প্রার্থীদের রাখা হচ্ছে, এভাবে করে নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে নির্বাচন কমিশন। এবং ভোট কেন্দ্র ভোট কক্ষগুলোতে সিসি ক্যামেরা রয়েছে এবং থাকবে, যেন কেউ কোনোভাবে পেশি শক্তির ব্যবহার না করতে পারে সেটির জন্য বারবার পুলিশ প্রশাসনকে সতর্ক করে দেওয়া হচ্ছে। আসলে এতে বৈঠক শেষে যে বের হওয়ার পরে সিসির কাছ থেকে জানতে পারবো আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে কী দাবি করেছেন বা কী চেয়েছেন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য কেমন রয়েছে। ধন্যবাদ। শোনো চৌধুরী কুমু, আপনাকে অনেক ধন্যবাদ। কুমু যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে, দেখছেন ডিভিশন নির্বাচিত সংবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। আরফানুল হক রিফাত, আপনাকে স্বাগত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মানে একটা জিনিস শুনতে চাই, আজকে সিইসি গেলেন, নির্বাচন কমিশন গেলেন আপনার সঙ্গে মত বিনিময় করতে, আপনি গেলেন না, মানে বিষয়টা কি? আমি ঢাকায় ছিলাম, আমি কুমিল্লা ফিরতে ফিরতে প্রায় আড়াইটা তিনটা বেজে গেছে, আমার প্রতিনিধি ছিল। জি, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ, এর মধ্যে আপনি 10,000 টাকা জরিমানাও করা হয়েছে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের জন্য, সেগুলোর ব্যাপারে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? মানে নিশ্চয়ই এটি নেতাকর্মীরা হয়তো অতি উৎসাহী হয়ে কাজগুলো করেছে, আপনাদের কোনো নির্দেশনা কি কি করছেন আপনারা? না, আচরণবিধি লঙ্ঘনের যে 10,000 টাকা জরিমানা করা হয়েছে সেটা হচ্ছে আমার নির্বাচনী প্রচার করার সময় যে গাড়িটি ব্যবহার করা হয়েছে তার মধ্যে ওকার একটি পোস্টার ছিল, ছোট্ট একটা লিফলেট ছিল লাগানো, ওটার জন্য করেছে। আমি ভবিষ্যৎ আমাদের এগুলো হবে না, আমরা চেষ্টা করব নির্বাচন আচরণবিধি মেনেই নির্বাচন করতে। জি, আজকে আপনি নিশ্চয়ই আপনার প্রতিনিধির মাধ্যমে খবর পেয়েছেন, আজকে সিইসির সঙ্গে বৈঠকের সময় আপনার সাবেক মেয়র সাকু সাহেব এবং অন্যান্য প্রার্থীরা অভিযোগ করেছেন যে তারা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছেন না, তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, তাদেরকে মিছিল মিটিং ঠিকমতো করতে দেওয়া হচ্ছে না, আপনি কিছু বলবেন এ বিষয়ে? সরি, মনিরুল হক সাক্ষু সহ কয়েকজন প্রার্থী বলেছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না, তাদের পোস্টার ছেড়ে ফেলা হচ্ছে এবং সেটি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষের লোকজন করছে, এই অভিযোগ করেছেন, আপনার কোনো বক্তব্য আছে কি এই বিষয়ে?
এমন কোন প্রমাণ যদি ওনারা দেখাতে পারে। সুনির্দিষ্ট ভাবে আমাদেরকে বলেন যে আমাদের কুমিল্লা এটা করেছে, তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব, অবশ্যই ব্যবস্থা নেব। সারা শহর সিসি ক্যামেরার আওতায়, সারা শহর একটু চেষ্টা করলে দেবে করতে পারবেন কারা করেছে। জি, আপনি যদি শুনে থাকেন রিফাদ, একটু যদি বলতেন যে কুমিল্লাতে আওয়ামী লীগের দ্বন্দ্ব, মানে দুটি গ্রুপ দীর্ঘদিন ধরে, এই নির্বাচন নিয়ে এই গ্রুপিংটা কতটুকু আসলে শেষ করা গেল? না, এখন আওয়ামী লীগের বর্তমান সময় আওয়ামী লীগের কোনো গ্রুপিং নেই, এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের মোট 27টি ওয়ার্ডে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সব ঐক্যবদ্ধ। এখানে কোনো গ্রুপিং এর কোনো প্রশ্নই ওঠে না। আর আমার সাথে যারা নমিনেশন চেয়েছিল নেত্রী কাছে, আওয়ামী লীগের কাছে, তাদের সবাই সাথে আমি যোগাযোগ করেছি, ইনশাল্লাহ তারা প্রমাণ আমার প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন এবং আমাদেরকে সাহায্য করবেন। সবাই তো নৌকার জয়গানই গাবে, এ ব্যাপারে আমি শিওর, আমাদের মধ্যে বর্তমানে কোনো বিভেদ নেই ইনশাল্লাহ। জি, বিগত দুটি নির্বাচনে কিন্তু নৌকার প্রার্থী জিততে পারেনি, এবারে নির্বাচনে আপনি বলছেন নৌকার প্রার্থী জিতবেন, এবং সেই আগের নির্বাচনগুলো যে হারার পেছনে যে কারণ সেগুলো কি আপনারা বিশ্লেষণ করেছেন? আগের নির্বাচনগুলোতে আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের কোনো কমিটি ছিল না, কোনো কমিটি ছিল না, যুবলীগের কমিটি ছিল না, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা যুবলীগ, শ্রমিক লীগ কোথাও কমিটি ছিল না। এখন 27 ওয়ার্ডেই আমাদের শক্তিশালী কমিটি আছে, কাজে গ্রুপিং এর কোনো প্রশ্নই ওঠে না ইনশাল্লাহ। আফরানুল রিফাত, আপনাকে অনেক ধন্যবাদ, সময় দিয়েছেন আপনি আমাদেরকে। জি, আপনাকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। জি, ভালো থাকবেন আপনি। আফরানুল হক রিফাত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী ছিলেন, আমাদের সঙ্গে দেখছেন ডিবিসির নির্বাচিত সংবাদ।